আজকে আমাদের কলেজে ফুড প্রোডাকশন প্র্যাকটিক্যালে বিরিয়ানি করানো হয়েছে। দেখো, প্রথমেই জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর সেটাকে একটা পেস্ট করে নেওয়া হলো। তারপর অনিয়ন পটাটো পিল করে নেওয়া কিভাবে হবে সেটা স্যার শিখিয়ে দিচ্ছে স্টুডেন্টদেরকে। এরকম সুপার ফাইন চপ করে নেওয়া হবে অনিয়নগুলোকে বেরিস্তা ভাজার জন্য। যত তুমি ফাইন করে কাটবে তত ভালো করে বেরিস্তা ভাজাবে। এবার ধনে পাতাগুলোকে ভালো করে ছোটো ছোটো করে একদম চপিং করে নেওয়া হলো। যেখানে একদম ছোটো 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 করে চপ করা হচ্ছে ধনে পাতাগুলোকে। চপিং হয়ে গেছে ধনে পাতা। এবার যে অনিয়নগুলোকে বেরেস্তার জন্য সুপার ফাইন করে কাটা হয়েছিল সেগুলো হোয়াইট অয়েলে দিয়ে দেওয়া হলো ভাজার জন্য। একদম লো ফ্লেমে কিন্তু বেরেস্তাটা করতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্সেস থাকবে, আর পুড়ে গেলেই কিন্তু খেতে তিতো হয়ে যাবে। এখানে কৌশিক সমস্ত অনিয়নগুলোকে দিয়ে দিল বেরেস্তা করার জন্য। এবার বেরেস্তাগুলোকে ভেজে তুলবে, স্লো কুক করে ভাজছে বেরেস্তাগুলোকে একদম লো ফ্লেমে। বেরেস্তা প্রায় ভেজে ভাজা হয়ে যাওয়ার মুখে একটু টাইম লাগে বেরেস্তা ভাজতে। এইবার আমাদের বেরেস্তা ভাজা প্রায় কমপ্লিট। এবার বেরেস্তাগুলোকে ভেজে তুলে রাখা হচ্ছে একটা টিস্যুর উপরে, বেরেস্তাগুলোকে তুলে রাখা হচ্ছে যাতে এক্সট্রা অয়েলগুলোকে সমস্ত অ্যাবজর্ব করা যায়। দেখো, এখানে মোটামুটি সমস্ত বেরেস্তাগুলোকে ভেজে তুলে রাখা হয়ে গেছে। এক এক করে সব তুলে নিচ্ছে। আচ্ছা, আর ওখানে অন্যান্য স্টুডেন্টরা সমস্ত বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো প্রিপেয়ার করছে। দেখো, আমাদের সমস্ত বেরেস্তা কমপ্লিট। এইবার চলে আসবো চিকেনে। চিকেনটাকে আমরা যত ভালো করে হাত দিয়ে ম্যারিনেশন করব তত কিন্তু এখানে চিকেনের টেস্টটা ভালো হবে। ফার্স্টে এখানে নিয়ে নেওয়া হলো কার্ড, কার্ড দিয়ে দেখো ভাবেন টক দই, যেটা টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে আগে মাখিয়ে নেওয়া হচ্ছে। বেশ ভালো করে মাখাতে হবে চিকেনের মধ্যে যাতে সমস্ত কিছু ভালো করে ঢুকে যায়। এরপর যে আমরা গ্রিন চিলি জিঞ্জার গার্লিক পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে চিকেনে। এটা দিয়েও আর একবার ভালো করে ম্যারিনেট করে নেওয়া হবে চিকেনটাকে। এরপর আস্তে আস্তে যে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা হবে। তার মধ্যে তোমার হচ্ছে কিউমিন পাউডার, রেড চিলি পাউডার, তোমার গরম মশলা পাউডার, করিয়েন্ডার পাউডার, বিরিয়ানি মশলা, সল্ট, এবং সব থেকে লাস্টে তোমার হোয়াইট অয়েল, যেটা দিয়ে আমরা বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তার অয়েলটা, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো, যত ভালো করে ম্যারিনেট করব তত কিন্তু চিকেনের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকবে। এক এক করে সমস্তটা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করা হলো কালারটার জন্য। এই ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হলো। এইবার একটু উষ্ণ গরম দুধের মধ্যে আমরা ফুড কালার আর কেশর মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে আগে। এইবার আমরা একে একে বিরিয়ানি রাইসটাকে রেডি করে নিয়েছি লেয়ারের পর সমস্ত কিছু দিয়ে। এই যে বসিয়ে দিয়েছি গ্যাসে, নাও আমাদের বিরিয়ানি রেডি। বলো, দেখতে কেমন হয়েছে? খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল।